ভার্চুয়াল ক্লাসে আমি শামী মানাজনী সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। তোমরা যে যেখানে আমার সঙ্গে এই ক্লাসে সংযুক্ত আছো না কিনা সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করছি এই মুহূর্তে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো, আর ভালো থেকে সুস্থ থেকেই আমার এই ক্লাসে পূর্ণাঙ্গভাবে মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে এটি আমার প্রত্যাশা। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো ক্লাস শুরুর পূর্বে তোমাদেরকে আমি জানিয়ে দিতে চাই যে আজকে আমরা কি কি শিখব। আজকে যেটি আমরা শিখব সেটি অবশ্যই তোমাদের সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের সপ্তম অধ্যায়। কি বলছি আমি? প্রথম পত্রের সপ্তম অধ্যায়, সেটি হচ্ছে সোশ্যালাইজেশন। আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, এটা তোমরা একটু খেয়াল করো। সোশ্যালাইজেশন প্রসেস অর্থাৎ সামাজিকরণ প্রক্রিয়া, আমি একটু লিখছি, তোমরা একটু খেয়াল করো। সামাজিকীকরণ আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু বলবে, বলো তো আমার সঙ্গে সঙ্গে সামাজিকীকরণ প্রক্রিয়া, মনে থাকবে তো? অনেকে বলো সামাজিকরণ, সামাজিকরণ নয় কিন্তু, উচ্চারণটা সুন্দর করে শিখতে হবে। কি লিখছি আমি এখানে? সোশ্যালাইজেশন প্রসেস ইংরেজি, বাংলাটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। মনে থাকবে তো তোমাদের? আশা করছি মনে থাকবে। তো সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি? ইংরেজি সোশ্যালাইজেশন শব্দে বাংলা অর্থ হচ্ছে সামাজিকীকরণ। সামাজিকীকরণ প্রক্রিয়াটা মূলত একটি লাইফ লং প্রসেস, এটা জীবনব্যাপী প্রক্রিয়া। মানব সন্তান মায়ের কোলে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে অর্থাৎ তার দোলনা থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সে পৃথিবীর বুকে প্রতিটি মানুষের সাহচর্যে এসে যে জ্ঞান আহরণ করে, যে প্রক্রিয়া সেই মানব সন্তান নিজেকে আদর্শ সুষ্ঠু নাগরিক হিসেবে গড়ে তোলে, এই সমাজে একজন কাঙ্ক্ষিত মানুষ হিসেবে সে ধারাবাহিকভাবে নিজেকে আত্মপ্রত্যয়ী করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হয়, সেটাকেই বলা হচ্ছে সামাজিকীকরণ। শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল রাখবা, সামাজিকীকরণ প্রক্রিয়ায় মানুষ মূলত তার সমাজস্থ লোকাচার, লোকরীতি, প্রথা এবং আইন কানুন, তার আদব কায়দা, শিষ্টাচার, ভদ্রতা, মূল্যবোধ, আদব কায়দা এগুলো সে শিখে নেয়, এবং এগুলো এমন ভাবে সে শিখে নেয় যে সে নিজেকে এগুলো এমন করে আত্মস্থ করে নেয় যেন সারা জীবনের জন্য এটা তার জীবনের একটা দিক নির্দেশক, মাইল ফলক হিসেবে কার্যকরী ভূমিকা রাখে। শিক্ষার্থীরা আসো সামাজিকীকরণের একটি উৎকৃষ্ট সংজ্ঞা আমরা আজকে শিখি। কি তোমরা শিখবে না? নিশ্চয়ই শিখবে। সমাজবিজ্ঞানী অকবার এবং নিমকক নামটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন আমি তোমাদের ফ্যামিলি অ্যান্ড ম্যারেজ পড়াচ্ছিলাম তখন কিন্তু এই অকবার ও নিমকক সমাজবিজ্ঞানীর নাম সেখানে আমি উদ্ধৃতি দিয়েছিলাম। সো এই নামটি তোমাদের কাছে কঠিনও নয় এবং নতুনও নয়। তো অকবার অ্যান্ড নিমকক তিনি সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যে প্রক্রিয়ায় ব্যক্তি তার দলের আদর্শ মেনে চলে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে সামাজিকীকরণ। সমাজবিজ্ঞানী স্যামুয়েল কোরি তার সোশিওলজি গ্রন্থে সামাজিকীকরণের সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে যে মানুষ যখন শিশু সে ভূমিষ্ঠ হয় মায়ের কোলে, সেখানে ভূমিষ্ঠ হওয়ার পরে তার শুধুমাত্র মানুষ হবার জন্য একটি, বড় হবার জন্য একটি প্রক্রিয়া থাকে, কিন্তু মানুষ হিসেবে আত্মপ্রকাশ করার জন্য তাকে এই সমাজের প্রতিটি শিক্ষায় তাকে শিক্ষিত হতে হয় আস্তে আস্তে এবং ধীরে ধীরে। প্রকৃতপক্ষে এই মানব শিশু তার সমাজের একজন আদর্শ কাঙ্ক্ষিত নাগরিক হিসেবে যে প্রক্রিয়ায় সে নিজেকে গড়ে তুলতে পারে সেই প্রক্রিয়ার নামই হচ্ছে সামাজিকীকরণ। শিক্ষার্থীরা সামাজিকীকরণ প্রক্রিয়াটিকে ব্যাখ্যা করার জন্য ব্রুম, সমাজবিজ্ঞানী ব্রুম সেজনি, ব্রুম অ্যান্ড সেজনি তিনি যে সংজ্ঞা দিয়েছেন, তিনি সেই সংজ্ঞায় বলেছেন চারটি
উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে সামাজিকীকরণের। সেই চারটি উদ্দেশ্য লক্ষ্যটা কি, আসো আমরা একটু দেখি। আমি লিখছি, তোমরা একটু খেয়াল করো। ফুরুক ও সেজনি চারটি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলেছেন যে সামাজিকীকরণের চারটি উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। প্রথম উদ্দেশ্যটা হচ্ছে ব্যক্তির নিয়মানুবর্তিতা। আমার সঙ্গে সঙ্গে একটু দেখো, ব্যক্তির নিয়মানুবর্তিতা শিক্ষা, যে কথা বলেছেন যে উদ্দেশ্য নিয়ে সামাজিকীকরণ হয়, উদ্দেশ্য এবং লক্ষ্য, তার মধ্যে সর্বপ্রথম উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে ব্যক্তি তার জীবনে নিয়মানুবর্তিতাটা শিক্ষা করে। তাহলে সামাজিকীকরণের একটি প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি নিজেকে নিয়মানুবর্তী করে তোলে। এবার দেখো, দুই নম্বরে আকাঙ্ক্ষা তৈরি, সামাজিক আকাঙ্ক্ষা তৈরি আমরা বলতে পারি। ব্যক্তি যে শুধু এই সমাজের ভিতরে আদর্শ নাগরিক হিসেবে নিজেকে ধাপে ধাপে ক্রমশ সে নিজেকে নিজের কলেবরটাকে জ্ঞানের কলেবরটাকে বৃদ্ধি করে, শুধু এমনটি নয়, ব্যক্তির নিজস্ব একেবারে ব্যক্তিগত ভাবে তার সমাজের প্রতি যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা সে মনে মনে তৈরি করে ফেলে এবং বাস্তবে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটায়। এবার দেখো, তিন নম্বরে বলা হচ্ছে মনোভাব শিক্ষা। আমার সঙ্গে সঙ্গে বলো, মনোভাব শিক্ষা। মনোভাব শিক্ষাটা কেমন, অর্থাৎ সামাজিক জীব হিসেবে, সামাজিক একজন জীব হিসেবে সে মানুষের যে মনোভাব, সেই মনোভাবটা কোন জিনিসের প্রতি কেমন, কোন মূল্যবোধের প্রতি তার মনোভাব কেমন, নেতিবাচক না ইতিবাচক, এটা বোঝানো হয়েছে। এই ধরনের মনোভাবটা সে এই সমাজ থেকে শিক্ষা গ্রহণ করে। একটা জিনিস খেয়াল করো, একেবারে শৈশব কাল থেকে যদি কোনো শিশু ভালো কাজের প্রতি উৎসাহ বোধ সে সমাজ থেকে পেয়ে থাকে এবং খারাপ কাজের প্রতি নিরুৎসাহ বোধের অঙ্গুলি তর্জনী উঁচু সে যদি দেখতে পায়, তাহলে সে অবশ্যই সেই শিশু ভালো কাজের প্রতি বড় হয়ে উৎসাহিত হয় এবং খারাপ কাজের প্রতি ক্রমশ সে নিরুৎসাহ বোধ করে এবং অন্যকেও নিরুৎসাহিত করে। এরকম মনোভাব শিক্ষা সে সমাজ থেকেই গ্রহণ করে নেয়। এরপরে দেখো, চার নম্বরে থাকে দক্ষতা বাড়ানো। আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা বলো, দক্ষতা বাড়ানো। কি বলছি আমি, দক্ষতা বাড়ানো। মনে থাকবে, ব্যক্তি যে কাজগুলি সে ভুল করত, পরবর্তীতে সেই কাজগুলি, সেই ভুলগুলো সে না করার জন্য নিজেকে নিজের ভিতরে প্রণোদনা সে অনুভব করে। এইভাবে ব্যক্তি নিজে নিজে খারাপ কাজের প্রতি নিরুৎসাহিত হওয়া এবং ভালো কাজের প্রতি উৎসাহিত হওয়ার জন্য ভালো একটি দক্ষতা বাড়াতে শেখে। শুধু তাই নয়, তার কাজের প্রতিও, বিভিন্ন কাজের প্রতি সে তার বিভিন্ন ধরনের দক্ষতাপূর্ণ আচরণ দেখিয়ে থাকে এবং ধীরে ধীরে সে এই দক্ষতাটা প্রাপ্ত করতে থাকে। এই সবকিছু হচ্ছে সামাজিকীকরণের অংশ বিশেষ। শিক্ষার্থীরা, তাহলে আমি এখন এই যে চারটি উপাদানের কথা বলেছি সামাজিকীকরণের, সেটি এখন আমি বুঝে ফেলছি, তোমরা এটা নিশ্চয় লিখে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তাহলে মূলত এখন বলো তো, সামাজিকীকরণ প্রক্রিয়াটা আসলে কি, কেউ বলতে পারবা? নিশ্চয় বলতে পারবা, তারপরে আমি বলছি, তোমরা একটু খেয়াল করে শুনো। সামাজিকীকরণ প্রক্রিয়াটা মূলত এমন একটি প্রক্রিয়া যে মানব শিশু যখন সে মায়ের কোলে ভূমিষ্ঠ হলো, তখন সে তার ভাষা শিক্ষা রপ্ত করে, অর্থাৎ তার মা যে ভাষাভাষীর মা হয়ে থাকেন, তখন যদি বাংলা ভাষাভাষীর মা হয়ে থাকেন তার মা, তাহলে ওই শিশু অবশ্যই বাঙালি হিসেবে আত্মপ্রকাশ পায়। আর অন্য ভাষাভাষী বলে সেই শিশু কবে কখন যে ভাষা রপ্ত করে কেউ সেটা বলতে পারে না, কিন্তু মায়ের মুখের ভাষায় সেই শিশু শেখে। এভাবে সে প্রথমে ভাষা শিক্ষা করে,
তারপরে সে এই সমাজে বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ ভালোবাসা প্রদর্শন করা, অসভ্য বেয়াদবি আচরণ গুলো পরিহার করা, মিথ্যাকে দূরে ফেলে দেওয়া, সত্যকে গ্রহণ করা, হ্যাঁ এই সবকিছুই সে সমাজ থেকে সুশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে আত্মপ্রত্যয়ী হতে হয় সবকিছু সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং নিজেকে সে প্রকাশ করে। কিভাবে প্রকাশ করে? এই সমাজ ব্যবস্থা যে কাঙ্ক্ষিত মানুষকে চায় সেই কাঙ্ক্ষিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য সে সদা সর্বদা ব্যস্ত থাকে এবং নিজেকে সে এইভাবে আত্মপ্রকাশ করে যে সে একজন সুশীল মানুষ হিসেবে গড়ে উঠেছে। এটাই হচ্ছে সামাজিকীকরণের বিষয় এবং সামাজিকীকরণ। আশা করি তোমরা এটা সুন্দর করে বুঝেছ। এখন শিক্ষার্থীরা, আমি তোমাদের আরো একটু অন্য ধাপে যাব, সেটি হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়াটি তো এমনি এমনিতেই সম্পন্ন হয় না, এর কিছু নিয়ামক আছে। আমরা দেখব যে সামাজিকীকরণের উপাদানগুলো কি। তাহলে আসো আমরা এখন সামাজিকীকরণের উপাদানগুলো শিখি। একদম প্রথমে বলা হচ্ছে সামাজিকীকরণের প্রথম ধাপ হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে এমন একটি ধাপ যে এই পরিবারকে বলা হচ্ছে শিক্ষা আদর্শ সূতিকাগার। অর্থাৎ মানব শিশু পরিবারে এসে জন্মগ্রহণ করে। আমি একটু লিখি, হ্যাঁ তোমরা এই পয়েন্টে একটু লিখে নাও। প্রথম ধাপটি ছিল কি, পরিবার বা ফ্যামিলি, তোমার সঙ্গে সঙ্গে তোমরা লিখে নাও পরিবার। হ্যাঁ তো কি বলছিলাম যে পরিবারে ব্যক্তি ভূমিষ্ঠ হয় এবং এই পরিবারই হচ্ছে শিশুর আদর্শ শিক্ষালয় বা প্রাথমিক শিক্ষালয় এবং এটাই হচ্ছে প্রথম সূতিকাগার, শিক্ষার সূতিকাগার। সে এখান থেকে ভালো মন্দ দিক নির্দেশনা পায় বাবা মা এবং তার নিজের ভাই বোন অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে সে সবকিছু দিক নির্দেশনা পায়। কোন কাজটি ভালো, কোনটি মন্দ, কোন কাজটি করলে সমাজে তিরস্কৃত হতে হয়, কোন কাজটি করলে সকলের কাছে নন্দিত হওয়া যায়, এই সকল কিছুই শিশু খুব ছোটবেলা থেকে পরিবার থেকে সে আত্মস্থ করে। ভালো পরিবার অবশ্যই ভালো শিশুর জন্ম দেয়, ভালো শিশুর সৃষ্টিকর্তা ভালো পরিবার। আর যে পরিবারের বড় ব্যক্তিরাই খারাপ এবং খারাপ কাজের সাথে জড়িত থাকে তদ্রূপ তাদের শিশু সন্তান ও তাদের সামাজিকীকরণ গুলোকে ওইভাবে খারাপ ভাবে প্রভাবিত হয় এবং আয়ত্ত করে। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে একটি পরিবারের কতখানি তার শিশুর প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য। অর্থাৎ একজন একটি শিশু পরিবার থেকে সে তার সামাজিকীকরণের প্রথম ধাপটি রপ্ত করে। এরপরে আসি আমি খেলার সাথে। আমি কি বলছি আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা বলবে এবং লিখবে। দ্বিতীয় স্টেজে আসছে খেলার সাথী বা সমবয়সী দল। আমি আমি খেলার সাথী লিখছি, তোমরা এর সাথে লিখতে পারো। হ্যাঁ খেলার সাথী বা সমবয়সী দল। এখন দেখো খেলার সাথী কারা। মানব শিশু তার পরিবারে মায়ের দুধে মায়ের কোলে চড়ে চড়ে সে একসময় বড় হয়ে যায়। এতটা বড় হয়ে যায় যে তার বয়স যখন 3.5 কিংবা 4 হয়ে যায় তখন সে বাবা মাকে, আসলে এই কথা বললে অত্যুক্তি হবে না যে বাবা মাকে, বাবা মার থেকেও সে বেশি ভালোবাসতে শেখে তার বাইরের খেলার সাথী বা সমবয়সী দল অর্থাৎ তার বন্ধুদের সাথে। সে তার সুন্দর টাইমটি এক নাগাড়ে পাস করতে পারলেই বেশি ভালো লাগে খেলার সাথীদের সাথে। খেলার সাথী তার প্রাণের চেয়ে প্রিয় এবং এই সঙ্গী দল সে যেন যখন খেলা শেষ করে বাড়িতে প্রবেশ করে তখনও তার ওই সঙ্গী দল, তার ওই খেলার সাথীর কথাবার্তা, তার চালচলন, তার মেজাজ, মনোভাব সবকিছু যেন এই শিশুকে দারুণভাবে প্রভাবিত করতেই থাকে। আরেকটা জিনিস খেয়াল রাখবে তোমরা যে খেলার সাথীরা সাধারণত কি করে, খেলা করে শিশুর সঙ্গে। কি ধরনের খেলা? বিভিন্ন ধরনের খেলা। তো আমরা জানি সকলে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন, সমস্ত প্রেক্ষাপটে যে খেলাই হোক না কেন সে খেলায় কিছু নীতি নির্ধারণী কলা কৌশল অবশ্যই অলিখিত ভাবেই সাধারণত থাকে। সেই নীতি নির্ধারণী কলা কৌশলের মাধ্যমে শিশু অনেক সময় খেলতে গিয়ে ভুল করে ফেলে,
তখন কিছু সময়ের জন্য খেলার থেকে তাকে বাদ রাখতে হয়। এই সময় অন্য সাথীরা খেলতে থাকে এবং শিশু কিছু সময় অপেক্ষা করে। এ থেকে শিশু অপেক্ষা করা শিখতে শুনে কি আর কি শেখে যে আমি শৃঙ্খলা ভঙ্গ করেছি, সো শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না এবং আমাকে শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি নিতে শেখে। তাহলে শিশু খারাপ কাজের প্রতি, ভুল কাজের প্রতি সে নিরুৎসাহিত হয় এবং তার দায়িত্ববোধ বেড়ে যায় এই খেলার সাথীদের মাধ্যমে এসে। এবং সর্বোপরি খেলার সাথীর মাধ্যমে এসে নিয়মানুবর্তী হয়, যা তার গোটা জীবনকে প্রভাবিত করে। সারাটা জীবন সে এই খেলার সাথীর সবকিছু দ্বারা দারুণ ভাবে প্রভাবিত হয়। শিক্ষার্থীরা, এবার আসো আমি তাহলে আরেকটি পয়েন্ট নিয়ে তোমাদের সামনে এখন আলোচনা করি, সেটা হচ্ছে প্রতিবেশী। একটু খেয়াল করো, প্রথমে আমি বলেছিলাম পরিবারের বিষয়, তারপরে বলছি খেলার সাথী, ধাপে ধাপে আমি আগাচ্ছি। তোমরা একটু খেয়াল করবে তাহলে অতি সহজে এটি হৃদয়ঙ্গম করতে পারবে। 3 নম্বর হচ্ছে প্রতিবেশী। আমার সঙ্গে সঙ্গে একটু বলো, আমি লিখছি তোমরাও লেখো আমার সঙ্গে, প্রতিবেশী। প্রতিবেশী কারা বলো দেখি শুনি, প্রতিবেশী কারা? তো আমাদের মা বাবা ভাই বোন নিয়ে গঠিত হয় পরিবার, তাই না? আর এই পরিবারের আশেপাশে যে সমস্ত বাড়িঘর দোর আছে খুব নিকটবর্তী, তাদেরকেই বলা হচ্ছে প্রতিবেশী। আশা করি তোমরা এটা জানো। তো তোমাদের যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের কথাই বলছি। একদিন মানব শিশু তার পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারের গণ্ডি পেরিয়ে সে খেলার সাথীর সংস্রবে আসে এবং খেলার সাথীর সাথে খেলতে খেলতে, পরিবারের সাথে বসবাস করতে করতে সে আর একটা পর্যায়ের ভিতরে সে প্রবেশ করে, সেটা হচ্ছে তার প্রতিবেশী দল। অর্থাৎ তার প্রতিবেশীরা তাকে অনেক ভালোবাসে। প্রতিবেশী বয়স্ক মহিলা তার মায়ের মতো, যখন সে হয় চাচি নাই খালা ডাকে তাকে, আর অমনি ভাবে পুরুষদেরকেও সে চাচা ডাকে, দাদা ডাকে, হ্যাঁ বড়দেরকে সে ভাইয়া ডাকে, আবার আপুদেরকে আপু ডাকতে শেখে। এভাবে সে প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এবং প্রতিবেশীকে সে ভালোবাসতে শেখে। প্রতিবেশীর উপরে কি কি দায়িত্ব আছে সেটিও সে অনুধাবন করতে শেখে। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোন মানব শিশু যদি কোনো অন্যায় করে, কোনো ভুল করে, কোনো ভুল পথে চালিত হয়, তাহলে সর্বপ্রথম যেমন পরিবারের চোখে পড়ে, তেমনি তার পরে চোখে পড়ে হচ্ছে প্রতিবেশী। একজন প্রতিবেশী ভালো মন্দ দিক নির্দেশনা শিশুকে দিয়ে থাকে, যা শিশুর বড় হওয়ার বিষয়ে একটি মহৎ আদর্শ হিসেবে মাইল ফলকের মতো কাজ করে থাকে। শিক্ষার্থীরা, তাহলে এরপরে আসি অন্য একটি ধাপে, চলো যাই দেখি কি আছে এরপরে। আমি লিখছি তোমরা একটু খেয়াল করো, এরপরে আসছে শিক্ষালয়। আমার সঙ্গে সঙ্গে একটু তোমরা বলবে, কি বলবে? আমি যা লিখছি তাই বলবে এবং বোঝার চেষ্টা করবে। শিক্ষালয়, শিক্ষালয়টি কি বলো? শিক্ষালয় বা শিক্ষা কেন্দ্র। মানব শিশু যখন ছোট থাকে তখন বাবা মা যারা মুসলিম পরিবার, তারা অবশ্যই মানব শিশুকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করার জন্য তাকে মাদ্রাসায় বা মক্তবে পাঠিয়ে ধর্ম সম্পর্কিত প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করার জন্য সেখানে সে পাঠিয়ে থাকে। সেখানে সে তার শিক্ষক, অর্থাৎ যিনি আরবি কোরআন কিতাব তাকে শিক্ষা দেন, সেই হুজুরের সহচর্যে আসে। ভদ্রতা, আদব কায়দা, শিষ্টাচার, ধর্মের প্রতি অনুরাগী হওয়ার অনুবর্তী সে হয়। এরপরে কি হয়, সেটা আস্তে আস্তে সেখান থেকে সে বড় হওয়ার পরে সে প্রাথমিক স্কুলে, প্রাক স্কুলে ঢোকে বা প্রাথমিক স্কুলে যায়। এরপরে সেখানে সেই প্রাক স্কুল বা প্রাথমিক স্কুলে ঢোকার পরে তার যেটি শুরু হয় সেটি হলো এক ফার্স্ট নিয়মানুবর্তিতা। অর্থাৎ যে কোনো শিক্ষালয়ের প্রথম ধাপই হচ্ছে নিয়মানুবর্তিতা, অর্থাৎ নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে স্কুলে প্রবেশ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে অ্যাসেম্বলি শেষ করে নির্দিষ্ট সময়ে শেষ হলে ছুটির পরে তাকে বাড়ি চলে যেতে হবে। এবং এরপরে আসে কিছু শৃঙ্খলা। প্রথমে ছিল নিয়মানুবর্তিতা, অর্থাৎ সময়ের বিষয়টা, এরপরে আসছে কি শৃঙ্খলা, অর্থাৎ তাকে সুনির্ধারিত, সুনির্দিষ্ট ইউনিফর্ম পরে তাকে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়। এতে করে শিশুর কি হয়,
সে কে ধনী কে গরিব এগুলো কোন ভাব গাম্ভীর্যের প্রকাশ পায় না, কারণ সব শিশুই একই ড্রেসে সেখানে বসে থাকে বা চলাফেরা করে। এতে করে সকল শিশুর ভিতরে সমান অধিকার, সমান চাহিদা, সমান মন মানসিকতায় তারা গড়ে উঠতে পারে। তারপরে তৃতীয়ত কি, শিশু স্কুলে যাওয়ার পরে শিক্ষক যখন ক্লাসে প্রবেশ করে তখন সে উঠে দাঁড়িয়ে শিক্ষককে সালাম দেয় এবং শিক্ষককে সে শ্রদ্ধা ভক্তি করে, শিক্ষক বসতে না বলা পর্যন্ত সে বসে না। তারপরে কি শুরু হয়, একটির পর একটি রুটিন মাফিক তাকে ক্লাস করতে হয়, সে ইচ্ছা করলেও একটি ক্লাস রেখে আরেকটি ক্লাসের ভিতরে সে বা একটি বিষয় ভালো লাগছে না আরেকটি শিখবো এমনটি হয় না। সে শিক্ষা গ্রহণ করে যে সে স্বাধীন চেতা হয়, সে নিয়ম অনুবর্তী হয় এবং শৃঙ্খলা বোধ তার ভিতরে চিরজাগরুক হয়ে থাকে। এভাবে একটি বিদ্যালয় অনেক শিশুর সামাজিকীকরণে বহুবিধ ভূমিকা রেখে চলে। শিক্ষার্থীরা এবার আসো আমি আরো একটি পয়েন্ট নিয়ে এখন আলোচনা করব, সেটি হচ্ছে প্রচার মাধ্যম বা ম্যাস মিডিয়া। কি বলছি আমি, আমার সঙ্গে সঙ্গে তোমরা একটু বলবে, 4-5 নম্বর প্রচার মাধ্যম বা ম্যাস মিডিয়া, প্রচার মাধ্যম বা ম্যাস মিডিয়া। প্রচার মাধ্যম গুলো কি, প্রচার মাধ্যম তোমরা পূর্বেই জেনেছ, অন্যান্য ক্লাস থেকেই জেনেছ যে প্রচার মাধ্যম হলো সেই মাধ্যম গুলো যেমন চলচ্চিত্র, তারপরে কি টেলিভিশন, হ্যাঁ সংবাদপত্র, লিফলেট, মাইকিং, সভা সমিতি, তারপরে কি এই যে টুইটার, ফেসবুক, এগুলি এগুলোর মধ্য দিয়ে অনেক কিছু মানব শিশু শেখে এবং সারা জীবন ধরে সে শিখতে থাকে, তার আর শেখার কোনো শেষ নেই। এভাবে প্রচার মাধ্যমের সাহচর্যে গিয়ে কোনটি ভালো কোনটি মন্দ, বিভিন্ন ধরনের ভালো মন্দের দিক নির্দেশনা, আইন কানুন সম্পর্কে সচেতনতা, সে সব কিছু শিখে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে অনেক সাহায্য পেয়ে থাকে। তো প্রচার মাধ্যম এইভাবে সামাজিকীকরণের খুব জরুরি একটি উপাদান। এরপরে আমি যেটি তোমাদের শিখাতে চাই সেটির নাম হচ্ছে রাষ্ট্র। কি বলছি আমি, রাষ্ট্র, রাষ্ট্র সামাজিকীকরণে ব্যাপক ভূমিকা রাখে। রাষ্ট্র মূলত একটি রাজনৈতিক প্রতিষ্ঠা, রাজনৈতিক প্রতিষ্ঠা, এবং শুধু রাজনৈতিক প্রতিষ্ঠান বললে হবে না, এটি একটি কর্তৃত্বমূলক প্রতিষ্ঠান। অর্থাৎ এই রাষ্ট্রের বিভিন্ন আইন কানুন, আইন আদালত, হ্যাঁ আইনের ব্যবহার বিভিন্ন পর্যায়ে, তারপরে নাগরিকের অধিকার, ভোটাধিকার, জনগণের অধিকার, হ্যাঁ এগুলি সবকিছু রাষ্ট্র বিভিন্ন সময়ে নাগরিকদের ভিতরে বিভিন্ন প্রকারে ছড়িয়ে দিতে থাকে এবং এভাবে রাষ্ট্রের মাধ্যমে সে কর্তৃত্বপূর্ণ আচরণ দেখতে পায় এবং নিজেকে সে এইভাবে অনুবর্তী হয় সেই সকল বিষয়ের প্রতি। আর কি করে, রাষ্ট্রের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো এসে অংশগ্রহণ করে রাষ্ট্রীয় পর্যায়ে, সেই প্রোগ্রামগুলো বিভিন্ন সময় এসে অংশগ্রহণ করে নিজেকে নতুন নতুন করে সে তার মনোভাবকে জাগ্রত করে তুলতে সাহায্য সহযোগিতা পেয়ে থাকে শিক্ষার্থীরা। এভাবে সামাজিকীকরণ মূলত এতগুলি মাধ্যম থেকে, পরিবারের মাধ্যমে, খেলার সাথীর মাধ্যমে, প্রতিবেশীর সাহচর্যে, শিক্ষালয়ের মাধ্যমে, প্রচার মাধ্যমের সাহচর্যে এসে এবং সর্বশেষ রাষ্ট্রের সহযোগিতায় একটি শিশু আস্তে আস্তে সে বড় হয় এবং আদর্শ নাগরিক হিসেবে, এই সমাজের কাঙ্ক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলে নিজেকে আত্মপ্রকাশ পায়। শিক্ষার্থীরা আজকে তাহলে আমার ক্লাসের এখানেই বিষয়বস্তুর যে ধারণা দিতে চেয়েছি সেটা মোটামুটি শেষ করেছি। তো এখন আমার প্রশ্ন হলো, এর ভিতর থেকে কোনো কনসেপ্ট তোমাদের কাছে এতটুকু যদি বোঝার কমতি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে, আর এখন যদি বলতে না চাও পরবর্তীতে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, আমি অবশ্যই তার সদুত্তর সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য দৃঢ়প্রত্যয়ী হব। শিক্ষার্থীরা তাহলে আমি একটু আমার পুরো ক্লাসটার একটি রিভিউ দিতে চাই তোমাদের কাছে, একটু শুনতে চাই এবং শোনাতে চাই, তোমরা একটু বলবে আমাকে সামাজিকীকরণের ইংরেজিটা কি ছিল, নিশ্চয়ই পারবে। তারপরে আমি আবার একটু বলছি, সামাজিকীকরণ শব্দটির ইংরেজি ছিল সোশ্যালাইজেশন, মনে থাকবে?
সোশ্যালাইজেশনের বাংলা রূপ হলো সামাজিকীকরণ। আর সামাজিকীকরণ বলতে আমরা কি বুঝি একটু বলো তো, বলতে পারবে তোমরা? নিশ্চয়ই বলতে পারবে, হয়তো এতটা গুছিয়ে বলতে পারবে না, কিন্তু নিশ্চয়ই বুঝেছো। তারপরে আমি আরেকটু তোমাদের সহযোগিতা করি বোঝার জন্য। সেটি হলো সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় মানুষ আস্তে আস্তে নিজেকে এই বিশ্ব সমাজে একজন কাঙ্ক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আত্মপ্রত্যয়ী হওয়ার সুযোগ পায়, সেই প্রক্রিয়াকেই বলা হচ্ছে সামাজিকীকরণ। তো সামাজিকীকরণের বিভিন্ন সমাজবিজ্ঞানীদের উদ্ধৃতি আমি দিয়েছি তোমাদের এখানে, সেই উদ্ধৃতিগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে এবং মনে রাখবে। কেউ কোনো কোনো সমাজবিজ্ঞানী বলেছেন যে মানুষের শুধু জন্মালেই হয় না, তাকে মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য সামাজিক যে অন্যান্য নিয়ম অনুবর্তিতার প্রয়োজন, সেগুলো শেখার নামই হচ্ছে সামাজিকীকরণ। শিক্ষার্থীরা, এগুলো সবই আমার আলোচনার বিষয় ছিল, তোমরা একটু একটু করে এগুলো মনে করবা, কি কি পড়ানো হয়েছে এগুলো খুব খেয়াল করবা এবং সংজ্ঞাগুলি পুঙ্খানুপুঙ্খ রূপে অবশ্যই দেখবা। এমন কোশ্চেনে থাকতে পারে কিন্তু একটি সংজ্ঞা তুলে দেওয়া হলো এবং নিচে থাকলো কোয়া, এই সংজ্ঞাটি অকবার নিমপাফে, খা এই সংজ্ঞাটি স্যামুয়েল কনিগে, এই এই সংজ্ঞাটি কি গিলিন অ্যান্ড গিলিনে, এই সংজ্ঞাটি কি ম্যাক্স বেবারে, হ্যাঁ এরকম থাকতে পারে। তো যদি তোমাদের সংজ্ঞাগুলি সুন্দরভাবে ধারাবাহিকভাবে মুখস্থ না করে থাকো, তাহলে কিন্তু এই ছোট্ট প্রশ্নের উত্তরটি তোমরা দিতে পারবে না এবং ফলাফল জিরো পাবে। কিন্তু বিষয়টি একেবারে ছোট্ট, একদম ক্ষুদ্র, কিন্তু মনে রাখার জন্য অনেক বড় বিষয়, অনেক খেয়ালের বিষয়। একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এবার দেখো আমি তোমাদেরকে তাহলে একেবারে আরেকটু আলোচনা করার করছি, এটা মুছে ফেলছি এখন আমি। হ্যাঁ, এমন যদি থাকে যে এরকম একটা বৃত্ত দেওয়া থাকলো, একটু খেয়াল করো তোমরা শিক্ষার্থীরা, একটা বৃত্ত দেওয়া থাকলো, তাই না, বৃত্ত এখানে থাকলো, খেলার সাথী, সঙ্গে
কয়েকটি সংজ্ঞা দিয়েছি, আজকে সব সংজ্ঞাগুলি মুখস্থ করবে। সামাজিকীকরণের প্রসঙ্গে বিভিন্ন সংজ্ঞা, তারপরে কি আছে তিনটে শিখবে, এটাই আমার প্রত্যাশা। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।